দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা কারওয়ান বাজার, বিশাল এক কাঁচামালের পাইকারি আড়তে। তো দর্শক, আজকে আমরা জানবো পুরো ভিডিওতে দর্শক যে আজকের পাইকারি বাজার ঢাকা কারওয়ান বাজারে কিভাবে দেশি পেঁয়াজ, এলসি পেঁয়াজ এবং পাকিস্তানি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক, যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে লাইক কমেন্ট করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আঙ্কেল ভালো আছি। তো আঙ্কেলের নাম কি আঙ্কেল? শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম আঙ্কেল, আচ্ছা। তো আজকের বাজারে দাম কেমন চলতেছে আজকে? বাজার আছে, আজকে দুই দিন ধরে মোটামুটি একভাবে যাইতেছে, একটা কম বেশি এরকম বিক্রি হচ্ছে। হকার বেদে আপনি 98 থেকে 105-106 এরকম বিক্রি হচ্ছে, মানে 98 থেকে 105-106 টাকা দেশি পেঁয়াজ। হ্যাঁ, দেশি বলতে দেশি কোয়ালিটি আছে না, হাইব্রিড আছে, দেশি আছে, এইগুলো অনেক এলাকা ভিত্তিক আছে। একটা এলাকার মান সব মাল তো এক সমান হয় না, বিভিন্ন ক্যাটাগরি হয়, কোয়ালিটি হয়, ভালো মন্দ আছে। আবার কোন ব্যাপারই আপনি ওখানে কেনার পরে বাছাই করে, বাছাই করলে তার পচা ময়লাগুলো ফেললে আবার একটু কস্টিং বেড়ে যায়। এই বিভিন্ন কোয়ালিটির মাল আছে, দাম আর কি। আচ্ছা আচ্ছা, আমরা এই সামনে এইটা দেখতেছি, এইটা কোথার আঙ্কেল? এটা ইন্ডিয়ান ছোটটা। এটা ইন্ডিয়ান ছোটটা, ইন্দুরের সম্ভবত? না, এটা নাসিকের ছোটটা। ও, নাসিকের ছোটটা। এইটা কত আজকে? এটা আজকে 90 টাকা। এইটা আজকে দিচ্ছে 90 টাকা করে। এটা কালকেও 90 করেছি, আজকেও 90, কালকেও 90 টাকা বিক্রি করছেন। আচ্ছা, এই পেঁয়াজটা দেশি পেঁয়াজের কাছাকাছি? কিছুদিন আগে 110-112 টাকা ছিল, সেটা আরো 3-4 দিন আগে। ওই দাম বেশি কিনা হয়েছে, বেশি কাঁচামাল ওই কৃষক পর্যায়ে যে হাটগুলো আছে ওখানে যদি কমে, এখানে অটোমেটিকলি কমে যাবে, ওখানে বাড়লে এখানে বাড়বে। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় হলো আপনার যে পরিমাণ চাহিদা, ওই পরিমাণ যদি যোগান না থাকে, মানে সরবরাহ না থাকে, কাঁচামাল ওই নিয়মেই চলে, যদি সরবরাহ কম থাকে আস্তে আস্তে বাড়তে থাকে, আর সরবরাহ প্রচুর ঠিক থাকলে আস্তে আস্তে কমতে থাকে। আপনি যদি চাহিদা থাকে 50 টন, আপনি যদি 70-80 টন বাজারে চলে আসে, তাহলে বাজারটা বাড়ে না, দেখতে কমতে থাকে। আবার আপনার চাহিদা আছে 50 টন, আসলে তো 30-35 টন, কাস্টমার তো কম না, সবাই দিন শেষে খাইতে হবে, নিতে হবে, তখন আর বাজারটা কমে না, দেড় টাকা ধীরে ধীরে বাড়ে। কাঁচামালের সিস্টেমটা এরকম হয়ে যায়, কাঁচামাল তার নিজস্ব গতিতে চলে, আপনি ওখানে মোকামে কমলে এখানে কমে যাবে। আর বিদেশি পেঁয়াজগুলো যেমন নিজে আসতেছে, যদি ইম্পোর্টাররা কী দাম আনছে ওটা ওখানে ভালো জানে যে কি রেট পড়ছে, ওখানে কম পাইলে এখানে কমে। আচ্ছা আচ্ছা, কারণ বাজার তো হইলে এখানে পেঁয়াজ উৎপাদন হয় না, এখানে ইম্পোর্টারও নাই, এখানে মজুদারও নাই, এখানে আসতেছে বিক্রি হচ্ছে, প্রতিদিন আসতেছে, কম বেশি আসে, আবার বিক্রি হয়ে যায়, কারণ এখানে কোনো গোডাউনের সিস্টেম নাই। আচ্ছা আচ্ছা, প্রতিদিন না প্রতিদিন বিক্রি হয়ে যায়? প্রতিদিন হয় বা থাকে, অনেক সময় হয় না, হয়তো পরে যা থাকে ওইটা গোডাউনের প্রয়োজন হয় না। না, গোডাউন লাগে না, তো এখানেই থাকে। যেমন এই পেস্ট আজকে 3 দিন ধরে আসছে পাবনারটা। হ্যাঁ, তো ধীরে ধীরে বেচতেছি, আমাদের কোনো গোডাউন নাই, কারণ বাজার কারোই কোনো গোডাউন নাই, কারোই নাই, আমি না বলছি। আর এই যে পেজ দেখতেছেন, হয়তো কারণ বাজার অনেক 500-600 বস্তা পেজ আছে, কিন্তু খামালে দেখে মনে হয় অনেক। এই যে এখানে দেখেন আপনি 28 বস্তা পেজ, 28 বস্তা মনে হবো যে কত পেজ। আচ্ছা, ওইরকমই অনেকে বুঝতে পারে না। তো আর বিশেষ করে বাজারটা সহনীয় পর্যায়ে আসুক, ধীরে ধীরে এটা আমরাও চাই, কারণ আপনার একসাথে সম্ভব না, না একসাথে সম্ভব না, ধীরে ধীরে ওখানে মূল কথা হলো কিনার মোকামে যদি কমে, বিক্রির মোকামে অটোমেটিকলি কমে যাবে, কারণ কোনো ব্যাপারই কম দামে কিনা বেশি দামের জন্য বসে থাকবে না, দেখতেছে লাভ হইতেছে, হুকুম দিব আমরা বিক্রি করে ফেলাম, এই আর কি অবস্থা। কাঁচামাল যে কোনো কাঁচামালই আপনি ধরেন মরিচ দেখেন না, আমদানি হইলে 200 টাকা কমে যায়, আবার আমদানি না থাকলে বেড়ে যায়, সব জিনিসই কাঁচামালের সিস্টেম এরকম। তা তো অবশ্যই, এটা এমন একটা প্রোডাক্ট আপনি দৈনন্দিন সবারই প্রয়োজন হয়, তো প্রয়োজনের তুলনায় যদি সাপ্লাই সেন্টার কম থাকে, যেমন এখন আপনার এই যে বিভিন্ন এর কারণে অনেকে কেনাকাটা কমাই দিছে, আবার বেশি কমাইলে অসুবিধা, সাপ্লাই যদি না থাকে তাহলে আপনি বাজারে সাথে মালটা পর্যাপ্ত পরিমাণ পাবেন না, এলাকা হয়তো নষ্ট হবে, এখানে আসবে না, ওখানেও ঠিক রাখতে হবে, এখানেও ঠিক রাখতে হবে, বা খুচরা পর্যায়ে যারা বেছে তারাও ঠিক থাকতে হবে, আমাদের থেকে কিনে নেওয়ার পরে
অনেকে আমরা যেটা 100 টাকা বিক্রি করি, খুচরা পর্যায়ে 110 টাকা তারা বিক্রি করবে। তাদের আরো খরচ আছে, গাড়ি ভাড়া আছে, নেওয়া খরচ, তারপরে সিন কেজ হয়, ওয়েস্টেজ হয়, তারপরে এখন তো 1 কেজি পেস নিলো একটা শপিং ব্যাগ দেয়, মানে ওই যে পলিথিন দিতে হয়, তারপরে আপনি যখন খুচরা মাপ দিবেন 10 গ্রাম 20 গ্রাম, কিন্তু এটা কাটতে পারবেন না, বেশি না না ওটা দিতে হয়, দিতে হয়, কম দিতে পারবেন না, না না। তো অনেকগুলা বিষয় আছে, অনেকে এটা হয়তো পুরোপুরি অবগত না, বুঝতেছে না, মনে করে যে আমি কারণ বাজার দেখলাম 100 টাকা, মহল্লার বাজারে কেন 110 টাকা 12 টাকা, বুঝতে হবে যে খুচরা বাজারে 10-15 টাকা বেশি থাকবে, এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে। আচ্ছা, আমরাও চাই যে ধীরে ধীরে আস্তে কমুক, হয়তো আমরা যদি মনে করেন 80-85-90 টাকা বেচতে পারি, তাহলে খুচরালার 100 বেচলে বাজারটা আর কোনো সমস্যা নাই, 100-এর উপর হয়ে গেলে সবারই কষ্ট, অনেক কষ্ট। আমরা যে বিক্রি করি, আপনি মনে করেন আমার পেস্টটা আমার 110 টাকা কিনতে হয়, তা আমি শুধু পেঁয়াজ তো খাবো না, আর অন্য অন্য জিনিস কিনতে হয় না, অবশ্যই অবশ্যই, সব কিছু ঠিক থাকুক এবং আস্তে আস্তে স্বাভাবিক হইতেছে দেশ, অবশ্যই ধীরে ধীরে কমবে। তারপরে বিভিন্ন খরচ ছিল আগে রাস্তাঘাটে, এগুলো যদি না থাকে তাহলে এগুলো তো আসলে সবই পণ্যের উপরে পড়ছে। আপনি গাড়ি যখন ওখান থেকে আসে, গাড়ি হালাদের ভাষ্য যে রাস্তায় যদি খরচ লাগে এগুলো তো আপনি ভাড়া ধরে নেয়, আপনি মনে করেন যে গাড়িটা 10,000 টাকা আসবো সাপোজ, রাস্তায় যদি তার 2,000 খরচ থাকে তাহলে সে 12,000 টাকা ভাড়া নিচ্ছে, কিন্তু আসবে না, ওইটা পেঁয়াজের উপর প্রভাব পড়ে, পেঁয়াজ না শুধু যে কোনো গাড়িতে ওটার উপরে ভাগ হয়ে যায়। হ্যাঁ, বিভিন্ন এটা সবাই বুঝে সচেতন মানুষ, তবে যেই পরিস্থিতি থেকে উত্তোলন হয়েছে সবাই মিলে সহযোগিতা করলেই আস্তে আস্তে মনে করি এখন আর উপরের দিকে যাবে না। তবে আমাদের দেশীয় যেই পেঁয়াজটা এটা কিন্তু একবারই উৎপাদন হয়েছে, এখন প্রতিনিয়ত কিন্তু স্টক কমতেছে, যাই বিক্রি হচ্ছে স্টক কমতেছে, স্টক কিন্তু বাড়তেছে না, না না না। আমাদের এই পেঁয়াজ আবার দেরি আছে, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মুড়িকাট আসবে, তারপরে আবার আপনার এপ্রিল মে মাসে যে আসবে আবার এই যে হালি পেঁয়াজটা, হালি পেঁয়াজ 6-7 মাস থাকে। এখন এটাও একটা হিসাব করা উচিত মনে হয় আমার ব্যক্তিগত মত, যে কি পরিমাণ আমাদের উৎপাদন হয়েছে, কি পরিমাণ আছে এখনো সঠিক, আমাদের চাহিদা কি পরিমাণ, কারণ আমাদের প্রোডাক্টগুলো আবার উৎপাদন হওয়ার আগ পর্যন্ত যেন কোনো ক্রাইসিস না হয়, ক্রাইসিস হলে আপনি ঠেকিয়ে রাখতে পারবেন না, দাম অটোমেটিকলি বেড়ে যাবে, সেই অনুসারে বাইরের দেশ থেকে আমাদের যেটু দরকার ওটু সাপ্লাই চেইন ঠিক রাখলে আর পেঁয়াজের দাম বাড়ার সম্ভাবনা নেই। এখন বাইরের দেশ এগুলো যদি বেশি দামে আনতে হয় তাহলে আপনি তো বেশি দামে না কম দামে বেচতে চাইবেন না, নিশ্চয়ই ওটার কস্টিং ধরে বেচবেন, সেই হিসাবে কাঁচা মাল এই অনেক বিষয় এখানে জড়িত আছে। আপনি ধরেন সেচ দিতে গেলে ডিজেল লাগে, যারা কাজ করে কিষাণ তাদেরও তো অনেক রোজ বিভিন্ন জিনিসের দাম বেশি, দেখার পরে সার ওষুধের দাম বেশি, কৃষক পর্যায়ে যদি এগুলো আপনি খরচ কমে আগামী ফসল উৎপাদনের সময় তাহলে কৃষক তো কমই বেচবে, আর খরচ যদি বেশি পড়ে, কৃষক যদি ক্ষতিগ্রস্ত হয়, লোকসানে পড়ে, তাহলে তো তারা ফসল করা আগ্রহ হারিয়ে ফেলবে, তা তো অবশ্যই। এই জন্য সবকিছু ঠিক টাকা যদি একটু মোটামুটি পায় তাহলে সামনে আরো বেশি উৎপাদন, যেমন আপনি যে কস্টিং করছে তার থেকে কিছু মুনাফা করে বেছে, আবার ব্যবসায়ীরাও যেন যে খরচটা পড়ছে তার থেকে কিছু মুনাফা করে বেছে, অতিরিক্ত কেউ যদি না করে তাহলে সবই ঠিক থাকবে। আর বিশেষ করে কৃষকের টাকা খেয়াল করতে হবে, সে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে উৎপাদন করবে না, আপনি আমি কিন্তু ঢাকার সাথে উৎপাদন করবো না, আমরা যেই দামে হোক কিনতে যাবো, আমাদের টাকা দিয়ে আমরা কিনে খাবো, কিন্তু আপনি কিনবেন যদি সাপ্লাইটা ঠিক না থাকে, কৃষক যদি উৎপাদন করে আপনি শহরে না পাঠায় তাহলে আপনি পাবেন কোথায়, যে কোনো পণ্যই, তা তো অবশ্যই, পেঁয়াজ বলেন, আলু বলেন, চাল বলেন, রসুন বলেন, সব কিছুই। এখন এগুলো সবাই সুন্দরভাবে মনিটরিং করার পরে কৃষকও যেন বাসে, অতিরিক্ত যেন আপনার ক্ষতিগ্রস্ত না হয়। এখন আপনি ফট করে যদি নির্ধারণ করেন যে আপনি এইভাবে বেচেন, আপনি আগে আলাপ করতে হবে যে আসলে উৎপাদন খরচ কি পরিমাণ মজুদ আছে, আমাদের কতদিন চলতে পারে, সেই হিসাব করে মোটামুটি আমাদের সবার সমন্বয় করে যদি আমরা ব্যবসা চালাই, আর ব্যবসায়ীরা তো এমনি অনেকটা আস্তে আস্তে সময় যত যাচ্ছে পরিস্থিতি উন্নত হইতেছে, ভয়ভীতি কাটে গেছে, কিন্তু কয়েকদিন যে পরিস্থিতি ছিল এই যে ধরেন আমাদের কোনো দরজা জানালা নেই, কারণ বাজার কিন্তু আমাদের সব খোলা, এখন কেউ যদি আসে এখান থেকে মালপত্র নিয়ে যেতে কয়েকদিন আমরা কিন্তু ঠেক দিতে পারতাম না, না না না, যাক আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে এই অকারেন্স ঘটে না,
আশা করি ভবিষ্যতে ঘটবে না। তবে আরেকটা জিনিস আমি ইনশিওর করি, আমাদের মার্কেট কারণ বাজার বলতে তো বৃহৎ বোঝায়, আমাদের এই 2 নম্বর সিটি কর্পোরেশন পাকা মার্কেট, আমাদের এই মার্কেটে এই নিচতলায় আমাদের আগেও চান্দা লাগে নাই, এখন তো পোস্টই উঠে না, আমরা কিন্তু ভিতরে কোনো চান্দা বাসে দিতে হয় না। অনেক কথা মনে করে কারণ বাজার নাম নিলে এই বুঝি চান্দা লাগে এই লাগে সেই লাগে না, আমাদের এই মার্কেটের ভিতরে আজ পর্যন্ত কেউ চান্দা চায়ও না, আমরা দিও না। আমাদের এখানে কোনো অন্যায় চলে না, আর আমাদের মালিক সমিতি ভালো আছে, অন্যায় করতে দেয় না, আমাদেরকে সব দিকে ব্যবসা সাপোর্ট করে, আমাদেরকে নিয়মিত মনিটরিং করে যে আপনারা চেষ্টা করেন বর্তমান পরিস্থিতিতে যে আপনার দাম যত সহনীয় পর্যায়ে থাকে, আমরা সবাই মিলে চেষ্টা করতেছি, কিন্তু অতিরিক্ত কিছু করা যাবে না, অতিরিক্ত কোনো কিছুই আবার সুফল বয়ে আনবে না, মানে কৃষকের উপরে চাপ দেওয়া যাবে না, না কৃষকের ও কি বললাম আপনি তথ্যটা নিতে হবে, হ্যাঁ বুঝছি, আগের তথ্যের হিসাব তো আর মিলবো না, আগে তো ধরেন যে হিসাব দিছে ওই হিসাবে দেখা যায় যা উৎপাদন হয়েছে তাতে আমাদের চাহিদা যা তার চেয়ে বেশি উৎপাদন হয়ে রয়েছে, আসলে হিসাবটা মনে হয় সঠিক না, আর উৎপাদন যদি বেশি হয়ে থাকে তাহলে আমাদের বাইরে থেকে আনতে হবে কেন, তা তো অবশ্যই, সঠিক মনিটরিং করে আমাদের কথা হইলো দেশ আমাদের আমাদের সবার, বাংলাদেশে যা ঘটে গেছে ভবিষ্যতে সবাই সতর্ক থেকে সব জায়গা থেকে কাজ করলে আমরা আশা করতে পারি, কারণ আমরা তো বিভিন্ন কিছু দেখে এবং তো বড় হয়েছি, এই বয়সাল অনেক কিছু দেখছি, বহুত কিছু দেখলাম আর কি, শেষে এটাও দেখলাম অসুবিধা নেই, এখন সবার থেকে সবাই ঠিক মতো যদি চলে আন্তরিক যদি হয় অসাধু চিন্তা যদি না করে ভয় ভীতি যদি না থাকে স্বাধীনভাবে যদি সবাই বেচতে পারে কিনতে পারে আনতে পারে কোনো ঝড়ঝাপটাতে না পড়ে, আমার মনে হয় না আর সামনে বিভিন্ন সময় ক্রাইসিস হবে, কারণ ক্রাইসিসটা হওয়ার আগেই আমরা সতর্ক থাকবো সবাই বা কী করণীয়, বা ক্রাইসিস হইলে আমরা কম কিনবো, আমাদের কিন্তু এই আমাদের এখানে যারা ক্রয় করে তাদের আবার আরেকটা হিসাব, আপনি যেই দেখবো দাম বেড়ে গেছে, যে 1 কেজি নিবো সে 10 কেজি নিতে আসে মনে করে হায় পরে যদি আর পাওয়া যাবে না, আবার কিছু কমলে দাম আবার ওই সময় কেনে না, হ্যাঁ এই যে এখন আপনাদের কিন্তু বেচা কিনা কম হইতে না, এখন নাই দেখেন বেচা কিনা এখন কিন্তু নাই, আপনি আবার যদি দেখেন যে 2 দিন পরে না করো 5টায় বাড়া যায়, হ্যাঁ হ্যাঁ দেখবেন যে 1 বস্তা না সে 3 বস্তা না 3 বস্তা না, এটা সমস্যা। আবার আঙ্কেল কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা আছে, ব্যবসা করা ঠিক যারা মানে পেঁয়াজ রাইখা দেয় 2000-3000 মন, সেটা এখানে না, এখানে না কিন্তু এটা তো গ্রাম সাইডে, সংরক্ষণ না করতো আপনি তো 7-8 মাস সাপোর্ট পাইতেন না, ওনারা রাখছে দেখেই বা কৃষক রাখার ব্যবস্থা, সব কৃষকের তো ব্যবস্থা নাই, এখন আপনার ব্যবস্থা আছে আপনি কিনে রাখছেন, কিনার পরে অবশ্যই মনিটরিং করতে পারে যে আপনি কি দাম কিনছেন, আপনার কতটুকু ওয়েট লস হয়েছে, কতটুকু ঘাটতি হয়েছে, বর্তমান কি দামে বেচলে আপনার মোটামুটি লাভবান হয়, ওগুলা না রাখলে তো এখন আপনি পাইতেন না, কারণ সিজনে যখন পেঁয়াজগুলো উঠছে কৃষক তো এত রাখতে পারে না, তাহলে তো নষ্ট হয়ে যেত, ভালো সংরক্ষণ করছে দেখেই আপনি আরো 2-4 মাস পাবেন, পুরোপুরি যে সব অসাধু তা কিন্তু বলা না, না অসাধু না, মানে তারা সিজনালি ব্যবসা করে, সিজনাল ব্যবসা করে তার ভিতরে 2 সিজন থাকতে পারে, এটা সবখানে আছে, একবারে ভালো হয়ে যাবে এত তাড়াতাড়ি তাও তো না, সবখানে থাকতে পারে, তবে আমরা যদি 10 জনের জায়গায় 8 জন মোটামুটি অ্যাক্টিভ থাকি তাহলে বাকি 2 জনের কিছু করে সুবিধা করতে পারবো না, তা তো অবশ্যই, এটাই হলো আমার কথা, আশা করি সবাই এটা পৌঁছে দিবেন যে আমি আরেকটা আঙ্কেল এইটা আমরা দেখলাম এইগুলো কোথায় পেঁয়াজ আঙ্কেল, এটা আপনার ফরিদপুরের, এটা ফরিদপুরেটা কত আজকে, আজকে 102 টাকা 3 টাকা বিক্রি, 102 টাকা 3 টাকা ফরিদপুরেটা কোয়ালিটি আছে, এটা কি বাছাই কি তো আঙ্কেল এগুলো, হ্যাঁ হ্যাঁ এগুলো বাছাই করায় আপনাদের, আপনি পেঁয়াজের গেট আপ দেখলেই বুঝেন না, হ্যাঁ বাছাই কি তো এটা, এই জন্য অনেকে বুঝে না মনে করে পেঁয়াজ তো পেঁয়াজই আবার দাম বেশ কম হবে কেন, এটার ভিতরে দেখা গেছে যারা খুচরা দোকানদাররা যারা নেয় 75 এই যেমন এই টপিয়াস, হ্যাঁ হ্যাঁ এখন একই দামে কিন্তু আপনি এটা নেবেন না, না না আমি যদি বলি এইটাও 100 এইটাও 100 আপনি কোন আমাকে এটাই দেন, তা তো অবশ্যই, আর আমি যদি বলি এইটা পেস কেন নেবেন না, না তা কিন্তু নেবেন না, তাহলে সব কিছু রিকাটা করি আছে, যে ফসলেরও কাটা করি আছে, সব জিনিসই আল্লাহ তাআলা সমান করে না, তাহলে সব দৃষ্টিকেই সব হইতো, আমাদের পাবনার পেজ 1 স্বাদ, আপনি রাজশাহীটা 1 স্বাদ, ফরিদপুরেরটা 1 স্বাদ, বিভিন্ন মাটির কারণে বিভিন্ন ফসল বিভিন্ন কোয়ালিটি হয়, দামও বেশ কম, এই জন্য প্রকার ভেদ আছে, অনেক হয়তো বুঝতেছে না যে এই ঘরে দেখলাম 198 ওই ঘরে কেন 105,
আপনাকে দেখবেন যে গুণগত মান যাচাই করে যে এইটা যদি 98 হয় এটার তুলনায় ওইটা কি 5 টাকা বেশি হয় কিনা, বা এটার পিছনে ব্যাপারে শ্রম দিছে কিনা, এটা সে পরিষ্কার করছে কিনা, এটা ছোটগুলো সে বাদ দিছে কিনা, ময়লাটা সে পরিষ্কার করছে কিনা, এগুলো অনেক কিছু এই লাইনে যখন চলাচল করবো তখন সবাই বুঝবো, সবাই বুঝতে পারবে। হঠাৎ করে কেউ কি আমরা দোষারোপ না করি, সবাই মিলিতভাবে কাজ করি, তা তো অবশ্যই, আমার আহ্বান। ঠিক আছে আঙ্কেল, খুব সুন্দর কথা বলছেন, আপনাকেও ধন্যবাদ, আপনার চ্যানেল দর্শকদের ধন্যবাদ। আমার তরফ থেকে আমার ঘরের নাম হলো শাহালি ট্রেডার্স, কারণ বাজার শাহালি ট্রেডার্স, কারণ বাজার সিটি কর্পোরেশন মার্কেটের নিচতলা 42 নম্বর ঘর। আচ্ছা আচ্ছা, ঢাকা কারণ বাজার সিটি কর্পোরেশনের মার্কেটের নিচতলা নিচতলাতে। আচ্ছা 42 নম্বর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আঙ্কেল, থ্যাংক ইউ, ওকে।